সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 1 এর সৃজনশীল প্রশ্ন। আমরা বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন একটু দেখব এবং আমরা অভিজ্ঞতা অর্জন করব আমরা পরীক্ষা যাতে আনসার করতে পারি। অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্নের উদ্দীপকটা বুঝে আনসার করতে পারেন না বা কনফিউজড হয়ে যায়, সেজন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই প্রতিটি চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো ভালোভাবে আলোচনা করতে হবে। তোমরা নিজেরা একটু দেখে নিবা এবং নিজেদের সাথে নিজেদের আইডিয়ার সাথে একটু মিলে দেখবা। শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন। প্রথমটা দেখো, এখানে বলা হয়েছে যে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় বয়স্ক রোগীদের অপারেশন বা রেডিওথেরাপি দেওয়া সম্ভব নয়। এইসব রোগীর ক্ষেত্রে নতুন একটি চিকিৎসা পদ্ধতির সাহায্যে সহজেই কম খরচে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এই চিকিৎসার সাহায্যে ত্বকের টিউমার, তিল, আঁচিল এবং ক্যান্সারের চিকিৎসার কথা চিকিৎসা করা হয়। তাহলে আমরা বুঝলাম যে এখানে কোন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে, এটা ক্রায়োসার্জারির কথা বলা হয়েছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে বায়োমেট্রিক্স কি। আমরা জানি কোন একটা মানুষকে অদ্বিতীয় ভাবে চিহ্নিত করার জন্য যে প্রকৌশলটা আছে সেটাকে আমরা বলছি বায়োমেট্রিক্স। ক নাম্বারটা বলা হচ্ছে বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে প্রাপ্ত সুবিধা সমূহ লিখো। বিশ্বগ্রামের ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটুকু আমরা পাচ্ছি সেটা হচ্ছে খুব দ্রুততার সহিত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা ডাটা আদান প্রদান করতে পারছি, আমরা বিভিন্ন ইনফরমেশন আদান প্রদান করতে পারছি, মুহূর্তের মধ্যেই আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি, সেটা হচ্ছে বিশ্বগ্রাম বাস্তবায়নের সবচেয়ে বড় সুবিধা। এরকম দুই একটা সুবিধার কথা তোমাকে বলতে হবে। গ নাম্বারটা বলছে যে উদ্দীপকের উল্লেখিত নতুন চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করো। তার মানে ক্রায়োসার্জারির সুবিধাগুলো আমরা বলবো, সেখানে বলবো কম খরচে আমি চিকিৎসা সেবা দিতে পারছি। তারপর হচ্ছে যারা বয়স্ক এবং শিশুও আছে তাদেরকে ধকল সহ্য করতে হয় না, এভাবেই কিন্তু তোমার চিকিৎসা সেবাটা দেওয়া পসিবল। আর টিউমার, ত্বকের ক্যান্সার, তিল, আঁচিল এই ধরনের চিকিৎসা বা স্কিন ডিজিজ যেগুলো আছে সেগুলো খুব সহজেই আমরা নির্মূল করতে পারছি ক্রায়োসার্জারির ফলে। তো ক্রায়োসার্জারি টপিকসটা পড়ে সেখান থেকে বেশ কিছু সুবিধা তোমরা 3 নম্বরের জন্য আলোচনা করতে পারো। যেহেতু 3 নম্বরের জন্য কোয়েশ্চেন, তাহলে কিভাবে আনসার করবে আমি একটু ফরম্যাটটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে শুরুতে বলতে হবে উদ্দীপকের উল্লেখিত নতুন চিকিৎসা পদ্ধতির নাম ক্রায়োসার্জারি, এটার জন্য তুমি কিন্তু 1 নম্বর পাবে। পরবর্তী প্যারাতে গিয়ে তুমি ক্রায়োসার্জারি সংজ্ঞাটা দিবা, সেটার জন্য 1 নম্বর পাবে। সর্বশেষ প্যারাতে গিয়ে তুমি ওই সুবিধা এবং উপসংহার একসাথে টানবে, সেটার জন্য 1 নম্বর পাবে। তাহলে তুমি 3 নম্বর পেয়ে যাচ্ছ। 4 নম্বরে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে আধুনিক চিকিৎসায় উদ্দীপকে উল্লিখিত পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা কাকে ইউজ করতে পারি, আমরা ক্রায়োসার্জারিকে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তো এটা কিভাবে আমাদের মানব জীবনের উপরে উপকারী দিক নিয়ে আসছে আমরা সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তো যেহেতু 4 নম্বরের কোয়েশ্চেন, সো প্রথমে এটা ক্রায়োসার্জারির কথাটা বলতে হবে, ক্রায়োসার্জারির সংজ্ঞাটা দিব, দেন এটার সুবিধা অসুবিধাগুলো একটু করে বলবো, দেন এটার গুরুত্বটুকু আমরা সর্বশেষ সেটার মধ্যে আলোচনা করব। এই গেল প্রথম সৃজনশীল কোয়েশ্চেনটা। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় সৃজনশীল কোয়েশ্চেনে। তো সেখানে কি বলেছে দেখো, রাখি সাবারের একটি গার্মেন্টসে চাকরি করে, প্রতি মাসে বেতন পেয়ে নিজের খরচে টাকা হাতে রেখে বাকি টাকা গ্রামের বাড়িতে তার বাবার নিকট দেশের সর্বাপেক্ষা প্রাচীন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠায়। তাহলে কিসের মাধ্যমে পাঠিয়েছে? এটা হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে, হচ্ছে জিপিওর মাধ্যমে, হ্যাঁ পোস্ট অফিসের মাধ্যমে। কিন্তু প্রতি মাসে তার বাবা প্রেরিত টাকা দেরিতে পাওয়ার অভিযোগ করায় রাখি আধুনিক পদ্ধতিতে টাকা পাঠানোর চিন্তা ভাবনা করছে। আধুনিক পদ্ধতিটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, মানে হচ্ছে যে তোমার সেটা ব্যাংকের মাধ্যমে বলতে পারো মোবাইল ব্যাংকিং হচ্ছে সবচেয়ে আধুনিক। বিকাশ, তারপর হচ্ছে রকেট, নগদ এই ধরনের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সে পাঠাতে পারে। আউটসোর্সিং কি, আমরা জানি যে কোন একটি প্রতিষ্ঠান তাদের নিজেদের কর্মীকে দিয়ে কাজ না করিয়ে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াটাকে বলা হচ্ছে কি আউটসোর্সিং। দেন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বর্ণনা করো। আমরা ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রভাবের কথা এখানে বলবো 2 নম্বরের জন্য, যেহেতু বলা হয়েছে খুব বেশি একটা দেওয়ার দরকার নেই, 2-3টা দিলেই হবে। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব গুলো কি কি ছিল, আমরা ডাক্তারদের প্রশিক্ষণ দিতে পারি, সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে পারি, জাদুঘরের বিভিন্ন জিনিসপত্র আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদর্শন করতে পারি, আমরা বিভিন্ন গেমস তৈরি করতে পারি, আমরা ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে পারি। এগুলো সব দু একটা বললেই হবে, আসলে বেশি বলতে হবে না।
অধ্যাপকের আগে তার বাবার নিকট টাকা পাঠাতে প্রথমে কোন পদ্ধতি ব্যবহার করেছিল? বলেছিলাম যে সে ডাক বিভাগের মাধ্যমে পাঠাচ্ছিল। তারপর হচ্ছে উদ্দীপকের আলোকে বর্তমানে যে মাধ্যমে রাকি টাকা পাঠানোর চিন্তা করছে তার যৌক্তিকত বিশ্লেষণ করো। হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলবো এবং এখানে পজিটিভ নেগেটিভ দুটোটাই বলবো। সর্বশেষ পজিটিভটাকে আমরা হাইলাইট করবো, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে নেগেটিভ কি হতে পারে? এই যে সে 1,000 টাকা পাঠালে তাকে 20 টাকা আবার কাকে দিতে হচ্ছে, কোম্পানিকে দিতে হচ্ছে, তাহলে তার বিশাল পরিমাণ একটা, সাপোজ সে 5,000 টাকা পাঠাচ্ছে ওর বাবার কাছে, তাহলে 100টা টাকা তার কেটে নিচ্ছে, কিন্তু সেটা আবার ডাকযোগে পাঠালে তার এই টাকাটা মানে এত বেশি টাকাটা কাটতো না, সামান্য পরিমাণ একটা টাকা কাটতো, ধরছে সেটা 5 টাকা বা 10 টাকা এরকম টাইপের, কিন্তু এখানে প্রচুর পরিমাণ একটা টাকা কাটা হচ্ছে। এটা সে লস হচ্ছে তার তার বাবা এটাতে কম টাকা পাচ্ছে। এটা নিয়ে আমরা একটু পজিটিভলি এটা একটু বলবো, হাইলাইট করবো, কিন্তু ওটাকে যে সে দ্রুততার সময়ে তার বাবাকে টাকা যখন ইচ্ছা তখন পাঠাতে পারছে, ওর বাবা সেকেন্ডের ব্যবধানেই সে টাকাটা রিসিভ করতে পারছে এবং যে কোনো প্রয়োজনে টাকাটা ব্যবহার করতে পারছে। তো আমরা এটা একটু বলবো। দেন আমরা আসি 3 নম্বরটাতে। মাটিও মানুষ একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান যা বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার হয়ে থাকে। কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে এই অনুষ্ঠানটি ভূমিকা রাখছে। কৃষিজাত দ্রব্য এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা অবদান রাখছে। তো বিগত কয়েক বছরে দেশে উড়োজাহাজে পাইলট প্রশিক্ষণের সময় অনেকের মৃত্যু হয়েছে, যা আধুনিক প্রযুক্তির সময় আদৌ কাম্য নয়। আমি এবার ক খ গুলো বলছি না, আমি শুধু গগর তোমাদেরকে আনসারটা কি হবে সেটাই বলে দিচ্ছি। দৃশ্যকল্প 1-এর বাস্তবায়নে কোন ধরনের প্রযুক্তির প্রভাব পরিলক্ষিত হয়? তাহলে দেখো, কৃষিজাত উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বা উন্নয়নে কাজ করছে, তার মানে এটা তোমার কি যোগাযোগের মধ্যে একটা প্রভাব ফেলছে কিনা। দেখো, মানুষের যোগাযোগটা কিভাবে হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? তো যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কৃষকরা পাচ্ছে, সেখান থেকে সে ওই ইনফরমেশন গুলো কাজে লাগাইতে পারছে, উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে, এটা নিয়ে আমরা এখানে বলবো। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিকারে কি ব্যবস্থা করতে পারে? তো পাইলট প্রশিক্ষণটা যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারি, তাহলে মানুষের মৃত্যুটা অনেকটা কমে যাবে, এটা এখানে বলা হয়েছে। তার মানে আমরা এখানটাই ভার্চুয়াল রিয়েলিটির কথা বলবো। যারা তার স্কুলে প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার উপস্থিতি নিশ্চিত করে, উপস্থিতি নিশ্চিত করতে পারে, এতে করে কোনো সময় তাকে দীর্ঘকাল অপেক্ষা করতে হয়, আবার কখনো কখনো কারিগরি ত্রুটির কারণে ফিঙ্গারপ্রিন্ট দিলে উপস্থিতি নিশ্চিত সেখানে পাওয়া যায় না, সেক্ষেত্রে বারবার চেষ্টা করতে হয় যা অন্যের জন্য বিরক্তির কারণ হয়ে যায়। তাহলে গ নাম্বার বলছে যে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের বিষয়টি কিভাবে তাকে চিহ্নিত করে তা লিখো, মানুষটাকে কিভাবে চিহ্নিত করতেছে। ফিঙ্গারপ্রিন্ট দিলে যে হাতের মধ্যে প্রথমে রেখাগুলো আছে সেগুলো অন্যান্য মানুষের থেকে আলাদা, সেটা কি করে, স্ক্যানার মেশিনের উপর দিলে স্ক্যানার মেশিন সেই ডাটা গুলোকে কনভার্টার সফটওয়্যার দিয়ে ডাটাবেজে সেভ করে রাখবে, মানে বাইনারি ল্যাঙ্গুয়েজে নিয়ে গিয়ে ডাটাবেজে সেভ করে রাখবে। পরবর্তীতে যখন আবার দিবে আগের ডাটার সাথে এটা ম্যাচ করে দেখবে, যখন ম্যাচ হয়ে যাবে তখন তার উপস্থিতিটা নিশ্চিত হয়। এভাবে কাজ করে বায়োমেট্রিক্স। নিশ্চিত হওয়ার বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে কি ধরনের পদক্ষেপ নিলে সমাধান পাওয়া যাবে সে বিষয়ে তুলনামূলকভাবে মতামত। তাহলে সেক্ষেত্রে সে আইরিশ, রেটিনা স্ক্যান এগুলোর সাহায্য নিতে পারে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। 5 নম্বরটা বলছে, দেখো, আমাদের দেশ প্রতি বছর অসংখ্য মানুষের উপমৃত সড়ক দুর্ঘটনা, এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো। সরকারি পর্যায়ে কিছু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যারা কিছুটা মান নিয়ন্ত্রণ করে, কিন্তু বেসরকারি পর্যায়ে সঠিক মান নিয়ন্ত্রণ হয় না বললেই চলে। উন্নত বিশ্বে এই সকল সমস্যার সমাধান অনেকটা সম্ভব হয়েছে সিমুলেশন প্রযুক্তি ব্যবহার করে, তার মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। উদ্দীপক হইলে সড়ক দুর্ঘটনা সনে পর্যন্ত নামিয়ে আসতে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার যথাযথ হবে? তার মানে হচ্ছে সড়ক প্রযুক্তি, সড়কে যদি তুমি প্রযুক্তি ব্যবহার করো, তার মানে সেখানে যদি সিগন্যাল গুলো ভালোভাবে মেনটেন করা হয় এবং সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দিয়ে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে তো ভালোই হয়। আর হচ্ছে যারা ড্রাইভার আছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া, সেগুলো করা যেতে পারে, ঠিক আছে? তাকে বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তা তাকে দেওয়া উচিত এবং দক্ষ চালককে দিয়ে গাড়ি যেন চালানো যায় এইভাবে ব্যবস্থাগুলো নেওয়া উচিত। এগুলো তুমি একটু ডিটেলস বলবা। তো দেখো, এখানে আসলে পুরোটা হচ্ছে নিজের আইডিয়া থেকে এটা আনসারটা লিখতে হবে। তো তুমি কি মনে করো কেবল সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ সম্ভব? এটা আসলে তো নয়, 100% তুমি কখনো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে না। তাহলে পাশাপাশি তোমাকে আবার কি করতে হবে, তোমাকে সরাসরি একদম প্র্যাকটিক্যালি তোমাকে তার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে রাস্তায়, এবং বিভিন্ন নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো আমাকে মেনে চলতে হবে, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। এরপরে দেখো, যারা তার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য বিভিন্ন লাইব্রেরি ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট হতে লেখা, উদ্ধৃতি এবং ছবি ডাউনলোড করে,
এই সকল উপাদান কিছুটা পরিবর্তন করে এবং কোনো কোনো ক্ষেত্রে হুবহু উপাদানগুলো সে তার অ্যাসাইনমেন্টে সংযোজন করে, যেটা অন্যায়। শিক্ষক তার অ্যাসাইনমেন্টে মূল্যায়ন করলে কিছু ত্রুটি দেখতে পান যা এক ধরনের অপরাধের আওতায় পড়ে, বিধায় তার অ্যাসাইনমেন্টটি গৃহীত হয় না। আমরা তাহলে এটাকে কোন ধরনের আওতায় পড়ে সেটা আমরা বলবো, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। যেহেতু সে আরেকজনের জিনিস হুবহু নিজের নামে চালিয়ে দিচ্ছে, এটাকে আমরা প্লেজিয়ারিজম বলবো। এটা খুবই খারাপ কাজ। তো এই উল্লেখিত অপরাধ যাতে না হয় সেজন্য কি কি পরামর্শ দিতে পারতেন? তাহলে টিচার তার স্টুডেন্টকে পরামর্শ দিবেন যে কারো যদি ইনফরমেশন তার দিতে হয় অ্যাসাইনমেন্টে, তাহলে অবশ্যই অবশ্যই তার নামটা ওখানে উল্লেখ করতে হবে, মানে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আইসিটির যে ইথিক্স গুলো আছে, নৈতিকতা যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। তো এই ধরনের উপদেশগুলো উনি দিতে পারেন, এটাকে ডিটেইলস আকারে স্যার আপনাকে লিখতে হবে। অবৈধ ও অনুমোদিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য ক্ষতিকর। বর্তমানে বিশেষ করে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সিমের সঠিক মান শনাক্ত না করার কারণে অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তো বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করার কাজটা শুরু করছে। তো এখানে গ নম্বর কোয়েশ্চনটা বলছে যে অধ্যাপককে বায়োমেট্রিক সিম নিবন্ধন কেন কোন পদ্ধতিতে করা হচ্ছে তা প্রক্রিয়া লিখো। আমরা কি করি, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই। ফিঙ্গারপ্রিন্টে বায়োমেট্রিক্স নিয়ে আমরা ডিটেলস এখানে বলবো। আর সামাজিক অপরাধ কমিয়ে আনতে বায়োমেট্রিক্স পদ্ধতি ভূমিকা রাখতে পারে, এটা কিভাবে? কারণ প্রত্যেকটা মানুষকে যদি এভাবে বায়োমেট্রিক্স এর আওতায় আনা যায়, তো যে কোনো অপরাধ স্থলে তার ইনফরমেশন পাওয়া গেলে তাহলে অপরাধীকে সহজে শনাক্ত করতে পারবে, আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ঘটবে। তো এটা নিয়ে আমরা ডিটেলস বলবো স্যার। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের যে ইয়াগুলো আছে, তোমার যেগুলো সৃজনশীল প্রশ্নগুলো আছে প্রায় সেম টাইপের সবগুলোতে দেখবা। টপিকস বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে গ এবং ঘ নাম্বারের কোয়েশ্চেন গুলো চলে আসে। তো এই টপিক গুলো ভালোভাবে পারলেই তুমি প্রথম অধ্যায় থেকে নিশ্চিত 10 নাম্বার আনসার করতে পারবে। আর প্রথম চ্যাপ্টারে 10 নাম্বার আনসার করতে পারা মানে হচ্ছে তোমার আইসিটি তে ফেলের সংখ্যাটা মোটামুটি অনেকটা কমে আসা। আমাদের বিগত কয়েক বছরে আইসিটি পরীক্ষায় দেখা যায় যে সবচেয়ে বেশি কোন সাবজেক্টে ফেল করে বললে আইসিটি ফেল করে। সো এটা আমরা প্রথম চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখলে আমার মনে হয় যে ফেল করার কোনো চান্সই তখন থাকবে না। এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে তোমরা দেখে নিবে, তারপরে যদি কোনো সমস্যা থাকে স্যারকে অবশ্যই অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ক্লাসটা স্যার এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।